আমরা এখানে বোনস অলরেডি সেট আপ করে ফেললাম এবং কি আমরা কন্ট্রোলার সেট করলাম, তারপর এখন আমরা আইকে সেট আপ করবো। এখানে একটা মজার বিষয় আছে, আইকে সেট আপ করতে হলে আমাদেরকে আমাদের এখানে আরেকটা আমরা বোনস ক্রিয়েট করব, যেটা সচরাচর অনেকে করেননি। কারণ আমরা যখন এখানে রিস্ট আমরা রোটেশন করব, যাতে করে আমাদের এখানের মাসেলটা রোটেশন করে। আপনি দেখুন, এখানে যদি আমরা এই বোনসটি আমরা যখন এইভাবে ঘুরাবো বা এরকম করব, তখন দেখেন এখান থেকেই রোটেশন হচ্ছে, বাট আমার এখানের স্কিনটা রোটেশন হয়নি বা বোনসটা রোটেশন হয়নি। যাতে করে আমরা এখানে রোটেশন করার পর এখানে যেন আমাদের রোটেশন হয়, তো আমরা এখন সেটি দেখব আইকে সেট আপের মাধ্যমে। তো আইকে সেট করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে এখান থেকে আমাদের একটা ইনসার্ট বোন জয়েন করতে হবে। তো চলুন আমরা টপ ভিউতে চলে যাচ্ছি। এখান থেকে আমরা টপ ভিউতে যাওয়ার পর এখান থেকে আমরা এখন একটা ইনসার্ট বোন সেট করতে হবে, লাইক স্কেলিটন। এখান থেকে আমরা এখানে যাব, যেটা হচ্ছে অ্যাড জয়েন্ট বা ইনসার্ট জয়েন্ট, ঠিক আছে? তো এখান থেকে আমরা যখন ইনসার্ট জয়েন্ট করব, তখন আমরা ঠিক এখানে ক্লিক করে আমরা ঠিক এই বরাবর চলে আসবো, রাইট? আর একটা এক্সট্রা বোনস আমাদের জয়েন করতে হবে, লাইক ডাব্লিউ প্রেস করলাম, ওকে। কারণ এই প্রসেসে আসলে অনেকেই খুব মোস্ট সিনিয়র যারা তারা করে থাকেন। তো আমরা এবার এই পর্যায়ে বোনসটাকে আমরা নিয়ে আসব, লাইক হ্যাঁ, এখানে আমাদের এলবো আর এখানে হবে আমাদের রিস্ট জয়েন্ট, যাতে করে আমরা এখানে যেন আমরা রোটেশন করলে, রোটেশন করার পর যেন আমাদের এখানে রোটেশন হয়, লাইক এরকম। এখান থেকে যেন আমাদের যে বডির অংশটা যেন রোটেশন হয়, ওকে। কারণ আমরা তো বিশেষ করে আই কে ইনভার্স কাইনেমেটিক্স, আর একটা হচ্ছে এফ কে। তো আমরা এখানে অধিকাংশ আমরা একটু সিনিয়র যারা আছি তারা আমরা আই কে তে অ্যানিমেশন করি, এফ কে টা কম ইউজ করি। তো আমরা এফ কে অ্যান্ড আই কে সুইচ সম্বন্ধে একদিন আমরা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব, হয়তো আরেকটা ক্লাসে, ওকে। তো আমরা এখানে এবার টপ ভিউতে যাচ্ছি। টপ ভিউতে যাওয়ার পর আমি এটি আরো একটু ডি প্রেস করে আমি ঠিক এই অংশে নিয়ে আসব। এখানে আমার একটা পলি সেগমেন্ট দরকার ছিল, তো মডেল যেহেতু আমার এখানে হয়ে গেছে, এই জন্য আমি আর এটা করলাম না, আমরা এটা দিয়ে দেখব, অসুবিধা নেই। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে কি করব, এখান থেকে আমরা এবার আইকে সেট করব। তো চলুন আমরা এখন আইকে সেট আপ দেখবো, স্কেলিটন। এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট আইকে হ্যান্ডেল, ক্রিয়েট আইকে হ্যান্ডেল আমরা ঠিক এই অপশনে যাব। এখান থেকে অবশ্যই রিসেট করব। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে নট সিঙ্গেল চেইন সলভার, এখান থেকে আমরা করব রোটেট প্লেন সলভার। রোটেট প্লেন সলভার আমরা ঠিক এখানে, তার মধ্যে আমি বোনস রিনেম করে নিচ্ছি, তাহলে সবচেয়ে বেটার হবে। আমি এখনও এখানে এই অবস্থায় রাখলাম, আমি মুভ টুলে যাব, এখান থেকে লিখব আমি শোল্ডার জয়েন্ট, SLDR শোল্ডার জয়েন্ট। অ্যান্ড লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, যেহেতু আমার এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড নেই, সে কারণে আমি যেহেতু সিঙ্গেল ওয়ান হ্যান্ড ইউজ করেছি এখানে, সেই জন্য আমি লেফট অ্যান্ড রাইট লিখলাম না, আমি শোল্ডার জয়েন্ট। তারপর এখানে হচ্ছে এলবো, এখানে হচ্ছে রিস্ট জয়েন্ট, ওকে। এবার আমরা আইকে সেট করব এখানে, ঠিক আছে? আমরা রিনেম করে ফেললাম। এবার আমরা এখানে
skeleton, এখান থেকে আমরা চলে যাব create eye handle, rotate plane solver, আমরা ঠিক এখানে ক্লিক করব and then wrist, আমরা আইকেটা এখানে সেট করব, ওকে, তাহলে দেখুন আমরা এখান থেকে রোটেশন হচ্ছে, মানে এখান থেকে আমাদের বেন্ড হচ্ছে, এখন আমাদের এই যে আইকেটা, এখানে আমাদের এখন wrist jointের এখানে আমরা মুভ করে নিয়ে যাব, তাহলে আমরা তখন আমরা এখান থেকে আমরা যদি কোনো বোনস আমরা এখানে ওরিয়েন্টেশন বা রোটেশন করি তাহলে আমাদের এখানের বোনসটা এখানের হাতের অংশটাও আমাদের এখানে রোটেশন হবে তাহলে আমরা চলুন দেখব এখন কিভাবে আমরা আইকে ইফেক্টরের মাধ্যমে আমরা এখানে মুভ করব লাইক হাইপারগ্রাফ আমরা অপশনে আমাদের যেতে হবে তো চলুন আমরা হাইপারগ্রাফ অপশনটি আমাদের কোথায় আমরা পাবো আমরা সেখানে যাচ্ছি তো এবার আমরা চলে যাব উইন্ডোজ উইন্ডোজ থেকে আমরা এখানে জেনারেল এডিটর এখানে দেখেন হাইপারগ্রাফ কানেকশন আমরা এখানে দেখলাম হাইপারগ্রাফ কানেকশন এখানে যাওয়ার পর আমরা এখানে আইকে সিলেকশন করার পর এবার আমরা হাইপারগ্রাফ হায়ারার্কি অপশনে যাব লাইক এখান থেকে আমরা কানেকশন করব মানে কানেকশন অপশনটি আমরা দেখতে পাবো দেখুন এখানে এবার আমরা মুভ করার পর এখানে আমরা দেখব যে ইফেক্টর নামে একটি অপশন আছে আমরা এবার মুভ টুলে যাব মুভ টুলে যাওয়ার আগে আমরা দেখব এবার টপ ভিউতে চলে যাচ্ছি টপ ভিউতে যাওয়ার পর আমরা এখানে কিবোর্ড থেকে ভি প্রেস করে আমরা এখানে স্ন্যাপ করব আচ্ছা এটা স্ন্যাপ হচ্ছে না যদি এরকম না হয় তাহলে এখান থেকে আপনি আইকের কানেকশনটা ব্রেক কানেকশন করে দেবেন করে দেওয়ার পর এবার আমরা ইফেক্টর সিলেকশন করব লাইক এখানে যাওয়ার পর আমরা ইফেক্টর সিলেকশন করব পরে এবার আমরা ভি প্রেস করে আমরা এখানে চলে যাব রিস্ট জয়েন্টে ঠিক আছে তাহলে দেখুন আমাদের আইকের আইকে এই পর্যন্ত এর ইফেক্টর আমরা এখান থেকে এই রিস্ট জয়েন্টে নিয়ে আসলাম এখানে একটু বোঝার বিষয় আছে ভিউয়ার্স তো আমরা এবার চলে যাব পার্সপেক্টিভ ভিউতে পার্সপেক্টিভ ভিউতে যাওয়ার পর আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের আইকে ঠিক এখানে আমরা সিলেকশন করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রাইট এখানে আমরা দেখতে পাচ্ছি ওকে তাহলে ভিউয়ার্স এখন আমরা হাইপারগ্রাফ আমরা ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে আরেকটি কন্ট্রোলার নেব যেটি আমরা এক কাজ করি এখান থেকে কন্ট্রোলার আমরা এনেবল ওভাররাইড আমরা এখান থেকে ভিন্ন কালার দিয়ে নেব যাতে করে আমাদের এটা রোটেশন করার জন্য আমরা রাখব আর এখান থেকে আমরা কন্ট্রোলারে আমরা চলে যাব লাইক আমরা আরেকটা কন্ট্রোলার নেব যেখানে লাইক আমরা বক্স নিতে পারি বক্স অথবা যে কোনো অন্য ধরনের কন্ট্রোলার আমরা নিতে পারি তো এখান থেকে এবার আমি স্ন্যাপ করে আমি রিস্ট জয়েন্টের সাথে আমি অ্যাটাচ করব লাইক ভি প্রেস করে আপনি এখানে নিয়ে আসতে পারেন এখানে স্ন্যাপ করবেন লাইক আর প্রেস করে এই রাখবেন আর এটির কালার আমি চেঞ্জ করে দেব প্রয়োজনে এখান থেকে এনেবল ওভাররাইড এখান থেকে এটা আমি প্রয়োজনে ইয়েলো করে নেব ওকে তো এবার আমরা ভিউয়ার্স এটি আমরা সেন্টার পিভট অ্যান্ড দেন ফ্রিজ ট্রান্সফর্ম অ্যান্ড দেন হিস্ট্রি ডিলিট করে নিলাম সেম আমরা এই সব কন্ট্রোলারেরও আমরা এখানে অবশ্যই মনে করে আপনারা ফ্রিজ ট্রান্সফর্ম করে নেবেন তা না হলে একটা প্রবলেম হয়ে যাবে আর অবশ্যই রিনেম করে নেবেন লাইক এখানে আমরা রিস্ট কন্ট্রোল এটা হচ্ছে রিস্ট কন্ট্রোল রিস্ট কন্ট্রোল এখন আমরা ফার্স্ট বক্সটি সিলেকশন করব দেন শিফট প্রেস করে আমরা আইকে হ্যান্ডেল এখান থেকে আমরা কনস্ট্রেইন এখান থেকে আমরা পয়েন্ট কনস্ট্রেইন আমরা এটি অন করে নেব দেন আমরা অ্যাড করব ওকে অ্যাড করার পর আমরা এখন এই যে আইকন কন্ট্রোলারটি সিলেকশন করে আমরা এখানে মুভ করাতে পারবো রাইট ওকে মুভ করাবো এখন
আমরা এখন পুল ভেক্টর সেট করে নেব, যাতে করে আমাদের এখানের এলবো আপ ডাউন আমরা করতে পারি। এখান থেকে আমরা কন্ট্রোলারে যাব, কন্ট্রোলার থেকে আমরা লাইক একটা ট্রায়াঙ্গেল অথবা আমরা সার্কেল নিতে পারি। এখান থেকে আমরা ভি প্রেস করে ঠিক এখানে আমরা চলে যাব। এবার আমরা এটিকে রোটেশন করে নেব 90 ডিগ্রি। আর প্রেস করে আমরা এখানে এভাবে পেছনে নিয়ে যাব। ব্যাস, এবার আমরা ফিট ফ্রিজ ট্রান্সফর্ম করে নেব। তো এখন আমরা এটিকে আইকের সাথে আমরা কনস্ট্রেইন করে দেব। আমরা কন্ট্রোলার সিলেকশন করলাম, দেন শিফট ধরে আমাদের আইকে। এবার আমরা কনস্ট্রেইন, এখান থেকে আমরা পোল ভেক্টর করব, যাতে করে এবার আমরা এখান থেকে রিনেম মুভ করার পর আমরা এখানে এলবো আপ ডাউন করাতে পারি। ওকে, বা আর্ম কন্ট্রোল আমরা লিখি, আর্ম কন্ট্রোল, অ্যান্ড দেন এটা হবে রিস্ট কন্ট্রোল। ঠিক আছে, এখন আমরা দেখুন এটা মুভ করলাম, কিন্তু আমরা এখন আমরা ফার্স্ট এখানে এর সাথে প্যারেন্ট করে দিব। আমরা কনস্ট্রেইন রিস্ট কন্ট্রোল আমরা সিলেকশন করলাম, অ্যান্ড দেন এবার আমরা শিফট ধরে আমরা বোন সিলেকশন করব, রিস্ট জয়েন্ট। এবার আমরা এখান থেকে কনস্ট্রেইন, দেন ওরিয়েন্ট কনস্ট্রেইন। ঠিক আছে, আমরা মেনটেনেন্ট অফসেট দিয়ে রাখবো, দেন অ্যাড করে নেব, ওরিয়েন্ট কনস্ট্রেইন করব। তার আগে আমাদের অবশ্যই এটা ফিট করে নিতে হবে, খেয়াল রাখতে হবে। এখন আমরা যদি এটা মুভ করি, মুভ করার পর দেখুন আমরা আমাদের হ্যান্ড মুভ হলো, বাট ওরিয়েন্টেশন হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওরিয়েন্ট করতে পারলাম। তো এবার আমরা কি করব, এখানে আমরা এখানে আর্ম কন্ট্রোল সিলেকশন করে দেন শিফট প্রেস করে আমি রিস্ট কন্ট্রোল সিলেকশন করব। এখান থেকে আমি কনস্ট্রেইন, দেন পয়েন্ট কনস্ট্রেইন। এখন আমার দুটোই মুভ করবে, দেখুন। এখন আমি হ্যান্ড মুভ করার পর এখান থেকে আমি ই প্রেস করে আমি এখানে মুভ করাতে পারবো। ওকে, রোটেশন হচ্ছে। তো এখন আমরা আরো কাজ বাকি আছে, যেখানে আমাদের টোটাল হাত আমরা এখানে যদি রোটেশন করি, তাহলে আমাদের এখানের বোনস আমাদের রোটেশন করবে, লাইক এখান থেকে আমরা আমাদের মেশ রোটেশন করবে। রিস্ট রোটেশন করার জন্য আমরা এখানে আমরা রিস্ট রোটেশন করলে দেখুন আমার এখানে রিস্ট জয়েন্ট, রিস্ট ওরিয়েন্টেশন যেটা আমাদের রোটেশন হয়নি, একটু লক্ষ্য করুন। আমরা এখানে এভাবে রোটেশন করার পর এখানে আমাদের রোটেশন হবে। তাহলে আমরা এখানে একটা এক্সপ্রেশন ইউজ করতে পারি, আমরা যখন এখানে হাত রোটেশন করব তখন আমাদের এখানের আর্মটিও আমাদের রোটেশন করবে, এই হ্যান্ডের হাতের এই অংশটি আমাদের রোটেশন করবে। তাহলে আমরা এক কাজ করি, এখানে রিস্ট ওরিয়েন্টেশন আমরা এখানে লিখি, ওরিয়েন্ট ওরিয়েন্ট আন্ডারস্কোর জে অ্যান্টি জয়েন্ট লিখব। তো এখানে হ্যাঁ আমরা এক্স এর দিকে রোটেশন করব। তো আমরা এখানে এক্স বরাবর অপশনটি সিলেকশন করার পর এখানে আমি এডিট, অ্যান্ড দেন এক্সপ্রেশন এডিটরে চলে যাব। এক্সপ্রেশন এডিটরে যাওয়ার পর আমি এখানে কি করব, দেখুন রিস্ট ওরিয়েন্ট জয়েন্ট অ্যান্ড রোটেট এক্স, আমি সিলেকশন অবজেক্ট অ্যান্ড অ্যাট্রিবিউট এটি আমি মিডল বাটন চেপে আমি এখানে বসাবো। আমি কন্ট্রোলার এক্সপ্রেশনটি লেখার জন্য আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখান থেকে নোটপ্যাডে চলে যাব, নোটপ্যাড এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, লাইক ইকুয়াল। এবার আমি চলে যাব মায়াতে, রিস্ট জয়েন্ট আমি এটি সিলেকশন করব, দেন এখানের এক্স। তাহলে দেখুন রিস্ট কন্ট্রোলার দেন রোটেট এক্স, এটিকে আমি
কন্ট্রোল সি প্রেস করে কপি করব এন্ড দেন এবার আমি এখানে কন্ট্রোল ভি নিয়ে আসলাম। এই দুইটাকে আমি এবার কন্ট্রোল এক্স অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমি এখানে এবার আমি কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে স্পেস দেন টাইম আমরা এখানে লাইক স্পেস 0.3 অথবা 0.2 অ্যান্ড দেন সেমিকোলন ক্রিয়েট করে এবার আমরা কী করবো, এখান থেকে সেমিকোলন দিয়ে আমরা তারপর এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর দেখুন আমার এক্সপ্রেশনটি নিয়ে নিয়েছে, দেন এখান থেকে আমি ক্লোজ করব। ক্লোজ করার পর এবার আমি দেখব যে আমার এই যে ওরিয়েন্ট জয়েন্ট এখানে আমি রোটেশন করার পর আমার এখানে বোনসটিও রোটেশন হবে। দেখুন দেখুন বোনস আমার রোটেশন হচ্ছে, ওকে এখানে আমার রোটেশন হচ্ছে। তো এইভাবে যখন আমরা স্কিন করব তখন আমরা এভাবে যখন আমরা হাত রোটেশন করব তখন দেখা গেছে কি আমাদের এখানে যে মেশ এই মেশটিও আমাদের এখানে রোটেশন হবে, রোটেট হবে, এটা একটু রিয়েলিস্টিক হবে আর কি।